কুম আসসালাম রহমতুল্লাহি ববরাকাত যে আপনি একটা হাদিস পেশ করেছেন অবশ্যই হাদিস শ্রী আবু আবু জোহাইম রাজিয়াল আনহো বলেন রসুল্ল সাল্লাম বলেছেন নামাজির সামনে দিয়ে গমনকারী যদি জানতো তাতে কত পাপ হয় তাহলে সে চল্লিশ এখানে চল্লিশ শব্দ এসে বছর বা মাস বা দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো মুসলির সামনে দিয়ে গমন করাচ্ছে বোখারি হাদিস উমর পাঁচশো দশ মুসলিম হাদিস উমর পাঁচশো সাত অবশ্য নামাজির সামনে যদি কিছু আড়াল বা সুতরা থাকে তো সেই আড়ালের সামনে দিয়ে যাওয়া যায় আর যদি সুতরা বা আড়াল না থাকে তো তিন হাতের বেশি দূরত্ব দিয়ে পার হলে গুণা হবে না মাঝে মাঝে বিনে বাজ দুই খণ্ড দুশো সাতষট্টি পৃষ্ঠা যদি নামাজির সামনে সুতরা বা আড়াল থাকে আর তার মধ্যে দিয়ে যদি কেউ যেতে থায় তাহলে নবী সাল্লাম বলেছেন নামাজের উচিত ওই ব্যক্তিকে হাত দিয়ে রোখা এতেও যদি ওই ব্যক্তি যেতে চায় তাহলে যেন মুসল্লি তার সঙ্গে লড়াই করে কারণ সেও ব্যক্তি হচ্ছে শয়তান বোখারি হাদিস আমার পাঁচশো নয় মুসলিম হাদিস তোমার পাঁচশো পাঁচ তাই সুতরা রেখে নামাজ পড়লে এবং তার বাইরে দিয়ে কেউ যাতায়াত করলে নামাজ নষ্ট হয় না বোখারি হাদিস নম্বর চারশো নিরানব্বই কিন্তু বিনা সূত্রায় নামাজ পড়লে এবং সামনে দিয়ে সাবালিকা মেয়ে গাধা বা মিশমিশে কালো কুকুর পার হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায় প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল হলুদ ও লাল না হয়ে কালো কুকুরই নামাজ নষ্ট করে তার কারণ কি তিনি বলেন কারণ হলো কালো কুকুর হচ্ছে শৈতান সাই মুসিম হাদিসম পাঁচশো দশ Good night.